মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে এদেরকে যাকাত দেয়া যাবে? একটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, শুনেন। মাকে যাকাত দেয়া যায় না, কারণ মাকে ভরণ পোষণ দেওয়া আপনার কি? হ্যাঁ, দেখছেন, ফরজ। মাকে ভরণ পোষণ দেওয়া কি? মাকে করুণা করা যায় না, ফরজ। কেন আপনি যাকাত দিবেন? আপনি গরিব হইলেও মাকে করুণা করতে পারবেন না, আবার ধনী হইলেও যাকাত দেওয়া যাবে না। মা তো মাই, সুবহানাল্লাহ, করবেন না তো? মাকে যাকাত দিতে পারবেন না, বাবাকে পারবেন? মায়ের মা দাদি যাকাত দেওয়া যায় না, আপনার দায়িত্ব দেখাশোনা করা। এর মা কি বলে, পরদাদি, হ্যাঁ, বড় মা, একেও যাকাত দিতে পারবেন না। বাবা, বাবার বাবা, দাদা, পরদাদা যাকাত দিতে পারবেন না। শেষ, এরপরে কি আসলো? ভাই বোন। ভাই যদি নিসাব পরিমাণ সম্পদের কম থাকে, মানে গরিব থাকে, ভাই যদি গরিব হয়, যাকাত নেওয়ার যোগ্য সে থাকে, যাকাত দিতে পারবেন। এই ভাইকেও দিতে পারবেন, বোনকেও দিতে পারবেন। এই জন্য আমি সাজেস্ট করব, যারা যাকাত দিবেন আগে দেখবেন ভাই বোনের অবস্থা কী, এরপরে বাইরে যাবেন, নাম ফুরাইয়েন না। ভাই বোন, ফুফা, খালু, জ্যাঠা, জেঠি, এদেরকে দিয়া থাকলে বাইরে দিবেন, নাইলে নাই। কথা বুঝেন নাই? রক্ত আগে পাবে না দূর রক্ত আগে পাবে? যে রক্তটা কাছের সে আগে পাবে। আমাদের দুঃখজনক বিষয় আমার কাছে লাগে, নিজের ভাই কোটি কোটি টাকার মালিক, ভাই গরিব, ভাইয়ের দেখাশোনা করে না, অথচ লাখ লাখ টাকার যাকাত দিতেছে মানুষকে, অবাক লাগে। নিজের আপন রক্তের ভাই গরিব, তাকে যাকাত দেয় না। আরে বেটা, তাকে তুমি 2 লাখ টাকা যাকাত দাও, তাকে উঠাইয়া দাও, কি তাকে একটা ব্যবসা তুমি ধরাইয়া দাও, এটা পারো না তুমি? তোমার ভাই গরিব, এতে তোমার একটা মানিজ্যতার বিষয় আছে, যে তোমার ভাই ভিক্ষা করে খায় আর তুমি কোটি কোটি টাকার মালিক, তো তোমার তো লাখ লাখ টাকা যাকাত আসে, তুমি 2 লাখ টাকা দিয়া তাকে যাকাত দিয়ে 1 বছর তুমি কাউকে যাকাত দিও না, তোমার আপন ভাইকে যাকাত দাও।